وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم ألا إني أوتيت القرآن ومثله معه رواه أبو داود حديث صحيح উপস্থিত সম্মানিত শিক্ষিত শ্রোতাবৃন্দ, খুতবায়ে মাসনার পর সূরা হিজরের আয়াত নম্বর 9 তেলাওয়াত করেছি এবং আবু দাউদ থেকে একটি সহিহ হাদিস 4604 নম্বর। আজকের
জুমার দিনের বিষয়বস্তু আমার ইচ্ছা ছিল গত খুতবার সম্পর্কিতও, কিন্তু যেহেতু গত খুতবার বক্তব্যকে সামনে রেখে কোন ভাই দিনী ভাই কিছু প্রশ্ন করেছেন আর যেটা তিনি হোয়াটসঅ্যাপে ছেড়েছেন, সেই প্রশ্নে তিনটা প্রশ্ন বোঝা যায়। সর্বপ্রথমে যে কোরআন যেভাবে সংরক্ষণ করা হয়েছে, হাদিস কেন সংরক্ষণ করা হয়নি? আর আমার বক্তব্যে তিনি আর একটা মূল্যায়ন করেছেন যে আহলে হাদিসের কথা বলতে গিয়ে তিনি হয়তো জামাত বিভক্ত করেছেন, ইনশাআল্লাহ ওটাই বিষয়ে আলোচনা করতাম। আর এতদিন পরে হাদিস এসেছে 200 হিজরি পর, সে কী করে বিশ্বাস করি? এসব প্রশ্ন বোঝা যায় তার হোয়াটসঅ্যাপে, যাই হোক আমার ছোটো মোবাইলে অন্য দিনী ভাই আমাকে জানান। যাই হোক, সেই প্রশ্নকে কেন্দ্র করে আজকের বিষয়বস্তুটা আমি যে চয়ন করি, যেহেতু তার তিনটি প্রশ্ন আর তিনটি প্রশ্নের মধ্যে দু ঘন্টা টাইম লাগবে, সেহেতু আজকে আমি প্রথম প্রশ্নটির জবাব দেব, যেটা হচ্ছে হাদিস সংকলন সংক্রান্ত অভিযোগ তার জবাব। আজকের বিষয়টা বলবো হাদিস সংকলন সংক্রান্ত অভিযোগ ও তার জবাব। সাধারণত যারা হাদিসকে অস্বীকার করেছে, যারা হাদিসকে মানতে পারে না সহি হাদিসকে, তাদের এই বিষয়ে চারটি প্রশ্ন হয়। একটি প্রশ্ন, প্রথম যে কোরআন যেভাবে লিখিতভাবে সংরক্ষণ করা হলো, হাদিসকে কেন করা হলো, এ প্রশ্ন ভুল। নাম্বার দুই, আল্লাহ রাসূল হাদিস লিখতে নিষেধ করেছিলেন, তা হাদিস যদি শরীয়তের দলিল হয় তাহলে আল্লাহ রাসূল হাদিস লিখতে কেন নিষেধ করলেন, এও প্রশ্ন ভুল। নাম্বার চার, খোলাফায়ে রাশিদিনের যুগে কোরআন হাদিস জমা করা কেন হলো না, হাদিস প্রশ্ন ভুল। এবং চতুর্থ প্রশ্ন যেটা আমি বলবো, যেটা যে এতদিন পরে হাদিস লেখা হয়েছে তারা কী করে রাসূলের হাদিস হতে পারে। পর্যায়ক্রমে প্রত্যেকটি প্রশ্নের আমি আজকে উত্তর দেব, একটু সময় বেশি লাগলে আপনারা একটু সহ্য করবেন। প্রথম প্রশ্ন, যে কোরআনকে যেভাবে সংরক্ষণ করা হলো, হাদিসকে কেন করা হলো না? এর আগে আমি বলেছি বিভিন্ন খুতবাতে যে আল্লাহ রাসূল ওহী ছাড়া কোনো কথা বলতেন না শরীয়তের ব্যাপারে। আর যেটা আল্লাহ তাআলা সূরা নাজমের 3 ও 4 নম্বর আয়াতে বলেছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, নবী ইচ্ছা মতো কোনো কথা বলেন না, যা বলে তিনি ওহী বলেন। আর আবু দাউদের হাদিসে যেটা পেশ করলাম, আল্লাহ রাসূল বলছেন যে আলাই নিউতিতুল কোরআন মি ওয়া মিসলাহু মাহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে আর কোরআনের মতো একটা জিনিস, অর্থাৎ সহি হাদিস। তাহলে বোঝা যাচ্ছে এই জন্য যে ওহী দুই প্রকারের বলে থাকি, ওহী মাত্র যেটা কোরআন সরাসরি আল্লাহ শব্দে অবতীর্ণ করেছেন জিবরাইল আলাইহিসসালাম, আর একটা ওহী গায়ের মাত্র যেটা সহি হাদিস, আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা অন্তরে ঢেলে দিত না, তিনি শরীয়তের বিধান সেগুলো বাস্তবায়ন করতেন, গল্প সাহাবিদের বলতেন। আর এই দু প্রকারের ওহী, অর্থাৎ কোরআন ও সহি হাদিস দুই প্রকার ওহীর সংরক্ষণ মুখস্থের ওপরে ছিল, এর ভিত্তি হলো মুখস্থের ওপরে, স্মৃতি শক্তির ওপরে, লেখার ওপরে নয়। আর যদি এই কোরআনের সংরক্ষণ যদি লেখার ওপরে হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর জীবদ্দশাতেই কোরআন মাজিদ, পূর্ণাঙ্গ কোরআন মাজিদ রাসূলের জীবদ্দশাতেই একত্রিত করে সংরক্ষিত করা হতো। অথচ দিন সূর্যের নাই পরিষ্কার যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআনকে একত্রিত করা হয়নি, রাসূল কেন কোনো সাহাবির কাছে রাসূলের জীবদ্দশায় কোরআনকে একত্রিত করা হয়নি? রাসূলের মৃত্যুর পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতে বসলেন, খলিফার চেয়ারে বসলেন, তখন জাঙ্গে আমামা হলো, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অভিযোগ করলেন আবু বকরকে যে আপনি কোরআনকে একত্রিত করার আপনি নির্দেশ দেন, পরামর্শ দিলেন। তখন আবু বকর বললেন, কাইফা আফালহু শাইয়ান লাম ইয়াফালহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী 4679 নম্বর হাদিস, 4679। আমি সেই কাজ কী করে করব যে কাজ রাসূলুল্লাহ সাল্লাম করেননি? অর্থাৎ এই কথা থেকে বোঝা যাচ্ছে যে বুখারী হাদিস থেকে যে রাসূলুল্লাহ সাল্লামের জীবদ্দশায় পবিত্র কোরআনকে লিখনের আকারে সংরক্ষিত করা হয়নি, সাহাবায়ে কেরামের মুখের ওপরে সংরক্ষিত করা হতো, সে হয়েছিল। তাহলে এখানে একটা প্রশ্ন করবেন যে তাহলে কাতিবেন ওহী লেখার জন্য মোটামুটি যা দেখেছি আমরা সমস্ত হাদিস থেকে, যে মোটামুটি 15 জন সাহাবি
15 জন সেই রোটেশন তৈরি করে কেউ না কেউ আল্লাহর রাসূলের সঙ্গে দুই একজন সাহাবী সব সময় থাকতেন যে ওহী অবতীর্ণ হলেই রাসূলুল্লাহ তাকে লিখিয়ে দিতেন যে এই আয়াতটা অমুক সূরা এই সূরার অংশ বা এটা অমুক সূরা বলে আর তখন তিনি দুই একজন সাহাবী সব সময় থাকতেন সেটা লিখে নিতেন প্রশ্ন তারা লিখতেন কেন লেখার উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাম মাদানী জীবনে বেশিরভাগ আত্মরক্ষামূলক যুদ্ধের জন্য বেশিরভাগ তিনি 27টি কমান্ডার আর 127টি যুদ্ধ হয়েছে 102টি বাবা 10টি সেহেতু সাহাবায়ে কেরামকে একত্র করে মসজিদ নববীতে মুখস্থ করা হেফদের কামেরটা খুবই বিরহর ব্যাপার ছিল সেহেতু আল্লাহ রসুল দু একজনকে লিখিয়ে দিতেন আর তিনি তখন ওই সাহাবিরা লিখে একজন লিখে আরেকজনকে দিতেন আরেকজন আরেকজনকে দিতেন মুখস্থ করে আরেকজনকে আরেকজনকে দিয়ে দিতেন উদ্দেশ্য ছিল যে মুখস্থ করা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি রাসূল সাল্লামের যুগেও কোরআনকে লিখিতভাবে সংরক্ষণ করা হয়নি মুখস্থের উপরে নির্ভর করছিল আর এই কথা আরো পরিষ্কার হয় বুখারী সহিহ হাদিসে যখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে এসে বললেন যে ইন্নাল কাদলা কাদিস্তাহারা বিকুরাইল কোরআন আহমাল ইমামা জাঙ্গে ইমামাতে যেভাবে কুরআই কোরআন হুফাজে কিরাম কোরআনের হাফেজগণ যেভাবে শহীদ হয়েছে ব্যাপকভাবে এইভাবে বিভিন্ন জায়গায় আমি ভয় করছি যুদ্ধ হবে আর অনেক হুফাজে কিরাম কোরআনের হাফেজেরা কি শহীদ হয়ে যাবেন ফায়াজহাবু কুরআনুল কাসিরা আর এইভাবে কোরআনের একটা বিরাট অংশ হারিয়ে যাবে ইন্নি আরা আমি মনে করছি আন্তা মুরাজিব বে জামিল কোরআন আপনি কোরআনকে একত্রিত আপনি নির্দেশ দিন তাহলে কি পরিষ্কার হয়ে যাচ্ছে আবু বকর শেষ পর্যন্ত উমারের এই পরামর্শ আর কিছু সংসদীয় সাহাবীকে নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত হলো কোরআন জমা করার যাইদ ইবনে সাবিতকে দায়িত্ব দিয়ে কুরাইশের ভাষায় কোরআনকে একত্রিত করা হলো শুধু তাই নয় এটা নয় একটাই কপি তৈরি করে কোরআনকে সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিলিয়ে দেননি একটি লিখে নিজের কাছে রাখলেন সেই কপি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর ধরে নিজের কাছে রেখেছিলেন তারপর যখন তিনি মারা গেলেন সেই কপিটা হাফসা তার মেয়ে রাসূলের বিবি হাফসাকে দিয়ে গেলেন এইভাবে এক যুগ পর্যন্ত কোরআন একটি কপিতে সংরক্ষিত ছিল সেটা আবু বকরের যুগে তাছাড়া হাজার হাজার হাফিজে কোরআন সাহাবায়ে কেরাম কোরআনকে সংরক্ষণ করেছিলেন মুখস্থের উপরে রেখেছিলেন স্মৃতিশক্তির উপরে আর এটাই ছিল আরবদের নীতি ওই মতো কোরআনের মতোই হাদিসকে সংরক্ষণের ব্যাপার ছিল মুখস্থের উপরে মুখস্থর উপরে সাহাবায়ে কেরামের স্মৃতিশক্তির উপরেই ছিল সেটা ভিত্তি আর এর দলিল আছে আবু দাউদে 3659 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে তাসমাউনা ওয়া ইসমা মিনকুম ওয়া ইউসমা মিম্মান সামিয়া মিনকুম তোমরা আমার কাছে হাদিস শ্রবণ করছো তোমাদের কাছ থেকে হাদিস শ্রবণ করা হবে এবং যারা তোমাদের কাছ থেকে হাদিস শুনবে তাদের কাছ থেকে হাদিস শোনা হবে এই সহিহ হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাম কি করেছিলেন হাদিসকে মুখস্থের দিকে উদ্বুদ্ধ করেছিলেন আর মুখস্থের উপরে তার ভিত্তি ছিল হাদিসের এই আসার থেকে বোঝা যায় এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চেয়েছিলেন তোমরা হাদিসকে মুখস্থ করো আর তোমাদের কাছ থেকে সাহাবা তাবিঈন কেরাম মুখস্থ করবেন আর তাবিঈনদের থেকে তাবায়ে তাবিঈন অর্থাৎ আতবায়ে তাবিঈনরা হাদিস মুখস্থ করবেন আলহামদুলিল্লাহ আতবায়ে তাবিঈনের যুগেই যেটা গোল্ডেন যুগ স্বর্ণ যুগ শুরু হয়েছিল আর তখনই সুন্দরভাবে হাদিস অধ্যায় রচনা অনুচ্ছেদে হাদিস লেখা শুরু হয়েছিল তাহলে আমরা হাদিস ও কোরআন থেকে যা বুঝতে পারছি আলোচনা থেকে আমি দুটি হাদিস থেকে প্রথম প্রশ্ন উত্তরে বলছি যে কোরআন হাদিসকে মুখস্থের উপরে সংরক্ষণ ছিল এর উপরে ভিত্তি করা হয়েছিল লেখনের উপরে নয় নাম্বার দুই প্রশ্ন আসব যে হাদিস লিখতে রাসূল নিষেধ করেছিলেন যেটা প্রশ্ন করেছেন তাহলে হাদিস যদি রাসূলের দলিল হয় যে শরীয়তে লিখতে নিষেধ কেন করলেন এ প্রশ্ন ভুল প্রথম হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মুসলিম শরীফে 3004 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকতুবু আননি শাইয়ান লাল কুরআন ফামান কাতাবা আননি শাইয়ান ফালইয়ামুহু আমার কাছ থেকে তোমরা কোনো জিনিস লিখবে না কোরআন ছাড়া কোনো ব্যক্তি যদি কিছু লিখো তাহলে সেটাকে মিটিয়ে দাও কিন্তু এই হাদিসটা যারা এই রাসূলের হাদিস থেকে নিয়ে প্রশ্ন করছে কিন্তু এই হাদিসের পরে রাসূল আরো বলেছেন হাফ
অর্ধেক হাদিসটা বলছে, তারপর রাসূল বলেছেন হাদিসু আননি ওয়ালা হারাজ ওমান কাযাব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াদাবা ওয়া মাকআদাহু মিনান নার, আমার কাছ থেকে তোমরা হাদিস চর্চা করতে থাকবে কোনো ব্যাপার নেই, যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা আরোপ করবে তার ঠিকানা সে নিজে জাহান্নাম করে নেবে। কিন্তু প্রথম অংশটা পেশ করে যে রাসূল হাদিস লিখতে নিশুনে, এ ব্যাপারে আমি পাঁচটি জবাব দিছি। প্রথম জবাব হচ্ছে এই প্রশ্ন, এই প্রশ্নের প্রথম জবাব হচ্ছে যে এটা রাসূল সাল্লামের প্রথম জবাব হচ্ছে এটা আসলে উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরাম যেন বেশি বেশি মুখস্থ করে হাদিসকে এবং চর্চা রাখে আর মুখস্থ থাকলে আমল করবে। দ্বিতীয় নম্বর কারণ ছিল নিষেধ করার যে রাসূলুল্লাহ সাল্লাম কোরআন এবং হাদিসের সঙ্গে মিশ্রিত হয়ে যাবে বলে তার আশঙ্কা ছিল, যেমন পূর্ববর্তী উম্মতের ব্যাপারে ঘটেছিল। নাম্বার তিন, রাসূলুল্লাহ সাল্লাম বলার উদ্দেশ্য ছিল এখানে যেই সমস্ত সাহাবি সামনে ছিলেন, যেই সমস্ত সাহাবিরা কাতিবিন কিতাবাত করতেন, হাদিস কোরআন লিখতেন, তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, সমস্ত সাহাবাকে বলেননি যে তোমরা হাদিস লিখিও না, যারা কোরআন লিখতেন তাদেরকে বলেছিলেন যে তোমরা হাদিসটা এই হাদিস কোরআনের সঙ্গে তোমরা হাদিস লিখো না, যেহেতু কোরআনের সঙ্গে মিলে যাবে। নাম্বার চার, ইমাম বুখারী সহ অন্যান্য ইমামগণ বলেছেন যে হাদিসটি এটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, রাসূলের কথা নাই। পঞ্চম দলিল, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূলের উদ্দেশ্য সবাইকে নিষেধ করেননি। তাছাড়া পঞ্চম উত্তর দিব যে রাসূলের সাল্লামের যুগেই সমস্ত হাদিসকে লিপিবদ্ধ করা হয়েছে। আর আবদুল্লাহ বিন আমার রাজি আল্লাহ তাআলা আনহু বলেন, আবু দাউদের সহিহ হাদিস 3646 নম্বর হাদিস, আবদুল্লাহ বিন আমার বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাম থেকে মাজি ইসতিমরারি অবিরাম আরবি ব্যাকরণগত আমি রাসূল থেকে সমস্ত জিনিস লিপিবদ্ধ করতে থাকতাম মুখস্থ করার জন্য। একদিন কুরাইশরা অভিযোগ করলো, তুমি রাসূল সাল্লামের কাছ থেকে হাদিস লিখছো, অথচ রাসূল সাল্লাম কখন খুশি অবস্থায় কথাই বলেন, কখনো রাগান্বিত অবস্থায় কথা বলেন, তুমি সমস্ত হাদিসকে লিপিবদ্ধ করছো কেন? উনি বলছেন, আমি বিষয়টা রাসূলুল্লাহ সাল্লামকে জানালাম, রাসূলুল্লাহ সাল্লাম ইশারা করলেন, ফাউমা বি উসবুহি ইলা ফিহি, রাসূল নিজের স্বীয় মুখমণ্ডল দিকে ইশারা করে আমাকে বললেন, কি বললেন, ফাকাল উক্তুব হে আব্দুল্লাহ বিন আমার, তুমি হাদিস লিখো, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, তুমি হাদিস লিখতে থাকো, ওই সত্তার কসম যার হাতে আমার জান আছে, আমার জীবন আছে, আমার মুখ থেকে সত্য ছাড়া কিছু বের হয় না। এই হাদিসটাকে সহিফাই সাদেকা বলা হয়। শুধু তাই নাই, বুখারী শরীফে উল্লেখ আছে, বুখারী শরীফের ওয়াহাব বিন মুনিব্বা বলছেন, আমি আবু হুরায়রাকে বলতে শুনেছি বুখারীর হাদিসে যে পরিষ্কার তিনি বলেছেন, ওয়াহাব বিন মুনিব্বা তিনি বলছেন যে আবু হুরায়রাকে বলতে শুনেছি, তিনি বলছেন বুখারী শরীফের 113 নম্বর হাদিস যে তিনি বলছেন, আমার চাইতে আবদুল্লাহ বিন আমার ছাড়া কোনো সাহাবী বেশি হাদিস জানে না। আর আবু বাকারের 5000 ঊর্ধ্বে হাদিস মুখস্থ ছিল আমরা সবাই জানি। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু কারণ বলেন, ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুবু, আবদুল্লাহ বিন আমার সব সময় হাদিস লিখতে ব্যস্ত থাকতেন আর আমি কিন্তু লিখতাম না। তাহলে কি প্রমাণ হচ্ছে? হাদিসকে অস্বীকার একটা বাহানা, আল্লাহ রসুলের যুগে সমস্ত লিখতেন আমি লিখতাম না। শুধু তাই নয়, হাজার হাজার 130,000 সাহাবা বিদায় হজের সময় হাজ্জাতুল বেদাতে লাস্ট ভাষণ রসুলের যে গুরুত্বপূর্ণ মদিনাতুল সানাত বলায় হাদিসকে লম্বা হাদিস, রসুল যখন ভাষণ শেষ করলেন তখন একজন লোক আবু শাহ দাঁড়িয়ে বললেন, ইয়া উক্তুবু ইয়া রসুলাল্লাহ, আল্লাহ রসুল উক্তুবু লি ইয়া রসুলাল্লাহ, আমার জন্য এই হাদিসটা আপনি লিখে দেন। তখন রসুল্লাহ সাহাবারাকে বললেন, যারা লিখতে জানেন উক্তুবু লি আবি শাহ, আবু শাহের জন্য এই হাদিসটিকে লিখে দেন। কোথায় দলিল পেলেন যে হাদিস লিখা হয়নি? রসুল যে বুখারী শরীফের হাদিস 113। শুধু তাই নাই, আল্লাহ রসুল আমরিন হাসামকে যখন ইয়ামানের গভর্নর করে পাঠালেন তখন তিনি কি করলেন, ইয়ামানের গভর্নর করে আমর বিন হাসামকে পাঠালেন। মুতাইমা মালিক 231 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আমর বিন হাসামকে তিনি কি করলেন, যখন পাঠালেন কাতাবাল ফারেজা, রসুল বিভিন্ন বিধিসমূহ খরচ বিধিসমূহ লিখলেন, ওয়া সুনান ওয়া দিয়াত সুন্না সম্পর্কে এবং রক্তকোণ সম্পর্কে বিশ্লেষণ আলোচনা করে একটি পুস্তিকা আমর বিন হাসামকে দিয়ে মুলকে আমান পাঠিয়েছিলেন। কোথায় আপনি দলিল পেলেন হাদিস লিখা হয়নি? শুধু তাই নাই, বুখারী শরীফের 7 নম্বর হাদিসে দেখবেন আল্লাহ রসুল পারস্য রোম নাজ্জাসির বাসেকে দাইহিয়া কালবি রাজিয়াল্লাহর সঙ্গে চিঠির সঙ্গে কোরআন ও হাদিস লিখে পাঠিয়েছিলেন। এইভাবে আল্লাহ রসুল প্রত্যেকটা বাদশাহ সেই সময়ের গভর্নরকে বিভিন্ন জায়গায় পত্রে চিঠির সঙ্গে হাদিস কোরআন লিখে পাঠিয়েছিলেন। তাহলে প্রশ্নটা কোথায় যে রাসূলের যুগে হাদিস লিখা হয়নি?
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহ এই চার্টে দেখছেন এক তারিখের আগে ছিল ইমাম সাহেবের বেতন 10,000 আর আজ দেখছেন 11,000 লেখা আছে। তাহলে যারা এক তারিখ আগে দেখে গেছে ওরা বলবে মলি সাহেবের বেতন 10,000, আর এরা আজকে যা দেখে যাবেন বলবেন 11,000, বা তর্ক লাগবে, বিষয়টা জানতে হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহ তাআলা আনহু সাময়িকভাবে বলেছিলেন, আর যেটা ছিল তাতিবিন ওহীকে লক্ষ্য করে রাসূল বলছিলেন যে কোরআনের সঙ্গে, তাছাড়া সেখানে ছিল কি কাগজ কলম, সে তো কোরআনকে লিখতে হতো কিসের জন্য, ওদিকে তাকে আমি উদাহরণ দিলাম, সেটা উদ্দেশ্য হয়েছিল কাগজ কম কালি কম, কোরআনগুলোকে লিখে হতো কখনো গাছের পাতায়, কখনো কখনো লেখা হয়েছে কাগজ গাছের পাতায়, কখনো হাড়ে, কখনো পাথরে, কখনো ছিঁড়া কাপড়ে, সাদা কাপড়ে, এইভাবে লেখা হতো। শুধু তাই নাই, আমরা আসি, শুধু তাই নাই, তিন নম্বর প্রশ্নতে আসি, তাহলে এখান থেকে বুঝে আরও একাধিক দলিল ছিল, আমি সংক্ষেপে বলছি, এভাবে অনেক হাদিস আছে রাসূলের জীবনে হাদিস লিপিবদ্ধ করা হয়েছিল। নাম্বার তিন প্রশ্ন, যেটা বলা হয়েছে সাহাবায়ে কেরামের যুগে জমা করা হয়নি হাদিস কেন, না খোলাফায়ে রাশিদিনের, এ উত্তর প্রশ্ন ভুল। খোলাফায়ে রাশিদিনের যুগে কোরআন জমা করা হলে একত্রিতার একটা পরিবেশ তৈরি হয়েছিল, আর যেটা বর্ণনা করলাম যে কুর্রায়ে কার হুফাজ কোরআনের হাফিজগণ জঙ্গে আমামাতে ব্যাপকতারভাবে শহীদ হয়ে পড়েছিলেন, যার কারণে উমার রাদিয়াল্লাহ ভয় করলেন, আর একটা ভয় হলো যার কারণে পরম সংসদীয় সাহাবাকে নিয়ে ভয়ের কারণে কোরআন একত্রিত করেছিলেন, একটা পরিবেশ তৈরি ছিল। কিন্তু হাদিসের তখনও হাজার হাজার হাফিজ হুফাজ হাদিস, হাজার হাজার আবু হুরায়রার মতো, আবদুল্লাহ বিন উমারের মতো, আবদুল্লাহ বিন আমারের মতো, আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহার মতো, উম্মে সালমার মতো, এইভাবে রাসূলের বিবি হাজার হাজার হুফাজে হাদিস তখন জীবিত আছেন, হাদিস হারিয়ে যাওয়ার কোনো ভয় ছিল না, যেহেতু তারা ভাবেননি। নম্বর দুই উত্তর ওই প্রশ্নের, যে খোলাফায়ে রাশিদিনের হাদিস কেন লেখা হয়নি, নম্বর দুই প্রশ্নের এই উত্তর, এই প্রশ্নের দুই নম্বর উত্তর হচ্ছে কোরআনের একটা মুজিজা হচ্ছে কি শব্দ অলঙ্কার সাহিত্যিক মান, সেহেতু হুবহু কোরআনের কে নকল কার একটা ভাবনা করেছিলেন সাহাবায়ে কেরাম, এই জন্য তড়ি ঘড়ি সেটাকে লিখে ফেলেছিলেন। নাম্বার চার, সাহাবায়ে কেরাম উসমান রাদিয়াল্লাহ যুগ পর্যন্ত, এর আগে বক্ত বলেছি কোনো ফেতনার যুগ ছিল না, খুবই শান্তি শৃঙ্খলা বলে, যে উসমান রাদিয়াল্লাহর যুগে সেহেতু আগ পর্যন্ত সাহাবায়ে কেরামরা কোনো জাল হাদিস জয়ীফ হাদিস কিছুই জানতে না, কিছু তারা বুঝতে পারত না, সেহেতু আসমাই রিজালের ব্যাপার হচ্ছিল না, সূত্রের ব্যাপার ছিল না, সেখানে কোরআনে উসমান রাদিয়াল্লাহ যেখানে কোরআনের কিছু মতভেদ দেখা দিল আর কিছু কোরআনের আয়াতকে বিকৃতি করা শুরু হলো, তখন উসমান রাদিয়াল্লাহ হাফসা রাদিয়াল্লাহ তাআলা আনহাকে বললেন তোমার কাছ থেকে কপিটা আমাকে দাও, আমি সেটাকে কি করি কিছু আরও কপি করে আমি ইসলামী সাম্রাজ্যে বণ্টন করি। তখন উসমান রাদিয়াল্লাহ খেলাফতের কালেই তিনি আসল কপিটাকে নিয়ে আরও কিছু কপি করে তখন ইসলামী সাম্রাজ্যে বণ্টন বিলি করেছিলেন। এই প্রশ্নের তিন নম্বর জবাব, সাহাবায়ে কেরাম নিজে হাজার হাজার হাদিসের হাফিজ ছিলেন, সঙ্গে সঙ্গে তা আমল করতেন এবং পঠন পাঠন দাস তাদৃশের মাধ্যমে তারা প্রচার প্রসার করতেন, যার কারণে হাদিস লিখার তখন প্রয়োজন মনে করতেন না। শুধু তাই নাই, এ কথা শুধু নাই, পঞ্চম নম্বর এটাও বলতে পারা যায়, পঞ্চম নম্বর উত্তর বলতে পারা যায় যে আপনাকে কে বললো সাহাবায়ে কেরামের হাদিস জমা ছিল না, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ আবু মুসা আশআরি এখনও তুরস্কের লাইব্রেরি শহীদ আলী লাইব্রেরিতে এখনও মুসা আল আশআরির সাহিফাটা এখনও তার পাণ্ডুলিপি সংরক্ষণ আছে। শুধু তাই নয়, জাবির বিন আবদুল্লাহর সাহিফা রাসূলের যুগে যত হাদিস লিখেছেন এখনও তুরস্কের এখনও শহীদ আলী লাইব্রেরিতে তার পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। শুধু তাই নয়, সাহিফা আবদুল্লাহ বিন আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহিফা যেটা ইমাম বুখারী কিতাবুল জিহাদে অধ্যায় উল্লেখ করেছেন তার সাহিফায় এখনও সেটা তুরস্কের সেই লাইব্রেরি সংরক্ষিত আছে। শুধু তাই নয়, তারপরে আবু সালমা আজ-জাইর এই ইনারও একটা সাহিফা ছিল, সেই যুগের হাদিসে যা লিখতে সহিফা বলতো সেই লিখাটি এখনো সিরিয়ার দামেস্কের মাক্তাবা জাহিরিয়াতে তার পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। শুধু তাই নাই, আবদুল্লাহ বিন আব্বাসের ছাত্র কোরাইব আর কোরাইবের ছাত্র মুসা বিন উকবা তিনি একদিন বলছেন যে কোরাইব এমন কিছু উটের পিঠে এতটা হাদিসের বই নিয়ে আসলো যে আমি আশ্চর্য হলাম যে গাধা সেটা না উঠছে নিয়ে আসতে পারছো না, আমি বললাম এগুলো কি, তিনি বলছেন কোরাইব আমি আবদুল্লাহ বিন আব্বাস থেকে এই সমস্ত হাদিস শুনেছি আর আমি লিখেছি, তোমাদেরকে আমি শিক্ষা দিচ্ছি। আমার বিন রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে শুধু সাহাবীর যুগ নয় তাবিনের যুগে এইভাবে সমস্ত তাবিরা তাবিনে কিরাম সাহাবায়ে কিরাম থেকে হাদিস শুনতেন আর লিপিবদ্ধ করতেন, বিশেষ করে আবু হুরায়রার ছাত্র বিশিষ্ট ব্রিলিয়ান্ট ছাত্র
হাম্মাম বিন মুনিব্বা বলছেন, আমি সমস্ত হাদিস লিপিবদ্ধ করেছিলাম, আর আমার ছাত্র এক ব্রিলিয়ান্ট ছাত্র মামার ইবনে রাশাদকে দিয়েছিলাম, তিনি সমস্ত হাদিস নিয়ে তিনি দাস দিয়েছিলেন সারা জীবন, আর তার কাছ থেকে নিয়েছিলেন আব্দুর রাজ্জাক। আর আব্দুর রাজ্জাক পরবর্তীকালে মুসান্নাফ আব্দুর রাজ্জাক একটা হাদিসের বই নেটে দেখতে পাবেন, সে লিখে এখন পর্যন্ত সেই থেকে মুসনাদ আহমদ ইমাম আহমদ নকল করেছেন, ইমাম বুখারী হাজার হাজার হাদিস নিয়েছেন, ইমাম মুসলিম সেখান থেকে হাদিস নিয়েছেন, আপনি কোথায় পেলেন যে রাসূলের যুগে হাদিস লেখা হয়নি? এইভাবে আমি এইভাবে সাহাবে তাবেঈনে কেরামে শো শো সহিফা লেখা আছে। শুধু তাই নয়, এইভাবে 40 হিজরি পর্যন্ত হাদিসের যে ফিতনার যুগ ছিল না, আর 100 হিজরিতে বল বলেছিলাম আমি গত খুতবায়, উমার বিন আবদুল্লাহ পঞ্চম খলিফা রাষ্ট্রীয়ভাবে হুকুম দিলেন যে হাদিসকে ভালোভাবে হাদিসের বইয়ের আকারে ভাবে লিপিবদ্ধ করা হোক সমস্ত সাহাবায়। এ কথা আমি বলেছিলাম, আমি বলিনি 200 বছর হাদিস লেখা হয়েছে, আপনি বইতে ভুল করেছেন বক্তব্য। নাম্বার 5, যেটা বলা হচ্ছে যে এতদিন পর হাদিস জমা করে আমি কী করে বিশ্বাস করবো আমরা, তাহলে এই বক্তব্য থেকে বুঝতে পারছেন যে হাদিসগুলো 200 হিজরি পর জমা করা হয়েছিল। সাহাবায়ে কেরাম থেকে রাসূল নিজে লিখিয়েছেন, সাহাবায়ে কেরাম লিখেছেন, তাবিঈনে কেরাম লিখেছেন, আতবায়ে তাবিঈন হাদিস লিপিবদ্ধ করেছেন। আর বিশেষ করে বলার উদ্দেশ্য হচ্ছে যে 100 হিজরি, 210 হিজরি থেকে 315 হিজরির মধ্যে 50টি হাদিসের বই লেখা আছে, তন্মধ্যে 1 নম্বর বুখারী মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা, এই 6টি হাদিসের নাম আমরা জানি বলে 200 হিজরির পর লেখা হয়েছে বলে আমরা শুধু এটাই আমাদের জ্ঞানে ঢুকে আছে যে 200 হিজরির পর হাদিস লেখা হয়েছে। সেই সময় থেকে আরও 50 আলহামদুলিল্লাহ এখন ডক্টর এখন সেই সমস্ত 50টির মধ্যে 30টি বই এখন প্রকাশিত সৌদি আরবে আলহামদুলিল্লাহ, আরও বিভিন্ন জার্মানি লাইব্রেরিতে বিশেষ করে অনেক সাহাবির এখনও পাণ্ডুলিপি আছে, সংগ্রহ চলছে। বিশেষ করে আমি বলবো যে আবদুল্লাহ বিন আমারের যে সহিফা সেটিও আলহামদুলিল্লাহ এখন আসল কপিটি উদ্ধার করে ডক্টর হামিদুল্লাহ ডক্টরেট করেছেন যে মাদিনা থেকে, তিনি সেটাকে বের করে সেটাও তিনি প্রকাশ করেছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মুসনাদ আহমদের সঙ্গে সেই সহিফায় সাদেকাকে মিলালছে, তো হুবহু হাদিসগুলো মিলে গেছে আলহামদুলিল্লাহ। আমরা এই সমস্ত হাদিস পেয়ে এইরকম আমরা কী করি, রাসূল বলেছিলেন একটা যুগের কথা এইরকম আসবে আমাদের উম্মতের কথা, লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যে আমি এইভাবে তোমাদের উম্মতকে যেন কিয়ামতের দিন দেখতে না পাই, যে তুমি সোফাতে বসে আর গদিতে আর ফ্ল্যাটে বসে তুমি বসে থাকবে, আর তোমার কাছে ইয়াতিল আমরু ইয়াতিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহিত আনহু ফায়াকুলু লা আদ্রি মা ওয়াজাদনা কিতাবাল্লাহি ইত্তাবানাহু, তখন তুমি বলবে যে আমি রাসূলের নির্দেশ মানবো না, রাসূলের হুকুম জানি না, হাদিস বলে কিছু জানি না, কোরআন যাচ্ছে সেটাই অনুসরণ করবো, সত্যি রসুলের এক মর্যাদা ভবিষ্যৎবাণী আজ তা পরিপূর্ণ হচ্ছে। একটি হাদিসের জন্য আমি শেষ করব বক্তব্য, একটি হাদিস বলি, আবদুল্লাহ বিন উমার এই এমন একজন সাহাবি, উনি যখন জানতে পারলেন মদিনায় তার কাছে একটি হাদিস নাই, তিনি বললেন যে একটি আমার কাছে জায়দ বিন আবদুল্লাহ বিন জায়দ, তিনি জানতে পারলেন যে নামটা ভুলে গেলাম সাহাবির, যে তিনি জানতে পারেন আমার কাছে হাদিস নেই, হাদিসটা আছে সিরিয়াতে, আর সেখানে কার কাছে যে আবদুল্লাহ বিন ওনাইস আনসারির কাছে, তখন তিনি একটি ঘোড়া কিনলেন, আর এক মাসের রাস্তা সেখান থেকে তিনি সমস্ত খাদ্য সামগ্রী নিয়ে এক মাস সেখানে গেলেন, দারোয়ানকে বললেন যে আমি এসেছি, বলো অমুক সাহাবি এসেছে, জাবির বিন আবদুল্লাহ, জাবির বিন আবদুল্লাহ বলো যে জাবির বিন আবদুল্লাহ এসেছেন, সঙ্গে সঙ্গে সাহাবি মদিনা মুনাব্বারে থেকে এক মাসের পথ অতিক্রম করেছে যে তিনি তাড়াহুড়া করে বাড়ি থেকে চাদর ছাঁচড়াতে বাড়ি থেকে ফিরলেন আর বুকে জড়িয়ে ধরলেন রাসূলের সাহাবি, উনিও সাহাবি, বললেন ভাই কী ব্যাপার, উনি বললেন আমি একটি হাদিস জানতে পেরেছি, সেই হাদিসটা আমি ভয় করলাম যদি আপনি মারা যান বা আমি মারা যায় এই হাদিসটা রাসূলের উম্মত থেকে বঞ্চিত থাকবে, সেই হাদিসটার জন্য আমি ছুটে এসেছি, এক মাসের পথ অতিক্রম করে হাদিসটি ছিল আল্লাহ তাআলা রাসূল বললেন শুনি এই হাদিসটি যে কিয়ামত দিন আপনাকে উলঙ্গ করে সব একত্রিত করা হবে, আর প্রত্যেকটা ব্যক্তি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, জান্নাতিরা জান্নাতে যাবে না, জাহান্নামীরা জাহান্নামে যাবে না, যতক্ষণ কেউ যদি কাউকে একটি চপ্পড় বা থাপড় মেরেছে তার কিসাস প্রতিশোধ না নিলে। হাদিসটি শুনেই জাবির বিন আবদুল্লাহ বাড়িলেন, এত আজ এত সুখ স্বাচ্ছন্দ্য হাদিস, সহি হাদিস, আমরা মনে করি বুখারী মুসলিমের সেই যুগ থেকে মুসলিম বুখারী আরও সহি হাদিস 100% আমরা মনে করি সহি হাদিস। আপনি যদি প্রশ্ন করেন যে হাদিসে যদি আজকে অনেকে প্রশ্ন করছে 100% গ্যারান্টি নয়, তাহলে আপনাকে নামাজ ছাড়তে হবে, নামাজের কথা আছে হাদিসে, কীভাবে নামাজ আছে, হজের কথা আছে বিশ্লেষণ নেই, জাকাতের কথা আছে বিশ্লেষণ নেই, রোজার কথা আছে বিশ্লেষণ নেই, কোনোটাই কোরআনে বিশ্লেষণ নেই, সমস্ত হাদিসের উপর নির্ভর করে, তাহলে আপনি নামাজ পড়ছেন, তাহলে আপনার নামাজে তাহলে সন্দেহ আছে। তাহলে শেষের সময় দোয়া করব ইনশাল্লাহ পরবর্তীতে আরও দুটি প্রশ্ন উত্তর আমি ইনশাল্লাহ দেব। আজকে যে 4টি টার্ম, এই প্রথম কোরআন
হাদিস সংকলন সংক্রান্ত অভিযোগতার জবাব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামী ইতিহাস আর জেনে প্রশ্ন করার জন্য আমাদের তৌফিক দেন এবং পবিত্র কোরআন ও সহি সুন্নাহ মানা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।